2023 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। শিক্ষামন্ত্রী দীপুমণি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কাল শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে কেন্দ্রীয় পাঠ্য বই উৎসব উদযাপন করবে। জ্ঞান সম্পন্ন প্রত্যেকটা ছেলে মেয়ে যেমন কবিতা শিক্ষাবর্ষে প্রাথমিক ও প্রাথমিক স্তরে 2,40,84,823 জন শিক্ষার্থীকে 9,66,08,245টি বই বিতরণ করা হচ্ছে এবং আগামীকাল প্রায় সব স্কুলে আগামীকাল থেকে প্রাথমিকভাবে সমগ্র বাংলাদেশে এই বই দেওয়া হবে। 2023 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। শিক্ষামন্ত্রী দীপুমণি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কাল শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে কেন্দ্রীয় পাঠ্য বই উৎসব উদযাপন করবে। জ্ঞান সম্পন্ন প্রত্যেকটা ছেলে মেয়ে যেমন কবিতা শিক্ষাবর্ষে প্রাথমিক ও প্রাথমিক স্তরে 2,40,84,823 জন শিক্ষার্থীকে 9,66,08,245টি বই বিতরণ করা হচ্ছে এবং আগামীকাল প্রায় সব স্কুলে আগামীকাল থেকে প্রাথমিকভাবে সমগ্র বাংলাদেশে এই বই দেওয়া হবে। 2023 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। শিক্ষামন্ত্রী দীপুমণি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কাল শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে কেন্দ্রীয় পাঠ্য বই উৎসব উদযাপন করবে। জ্ঞান সম্পন্ন প্রত্যেকটা ছেলে মেয়ে যেমন কবিতা শিক্ষাবর্ষে প্রাথমিক ও প্রাথমিক স্তরে 2,40,84,823 জন শিক্ষার্থীকে 9,66,08,245টি বই বিতরণ করা হচ্ছে এবং আগামীকাল প্রায় সব স্কুলে আগামীকাল থেকে প্রাথমিকভাবে সমগ্র বাংলাদেশে এই বই দেওয়া হবে। 2023 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। শিক্ষামন্ত্রী দীপুমণি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কাল শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে কেন্দ্রীয় পাঠ্য বই উৎসব উদযাপন করবে। জ্ঞান সম্পন্ন প্রত্যেকটা ছেলে মেয়ে যেমন কবিতা শিক্ষাবর্ষে প্রাথমিক ও প্রাথমিক স্তরে 2,40,84,823 জন শিক্ষার্থীকে 9,66,08,245টি বই বিতরণ করা হচ্ছে এবং আগামীকাল প্রায় সব স্কুলে আগামীকাল থেকে প্রাথমিকভাবে সমগ্র বাংলাদেশে এই বই দেওয়া হবে।